আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কাউনের চালের পায়েস। আমি 2 কাপ কাউনের চাল নিয়েছি, চলে এলাম রান্নায়। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, যেহেতু চালটা ফোটার পরে বেশি হয়ে যায়, যার জন্য আপনারা যখন দেখবেন 1.5 লিটার হচ্ছে না, তখন চাইলে আপনারা আর একটু পানি বা দুধ ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে তেজপাতা নিয়েছি, সামান্য পরিমাণে দারুচিনি, 1 এলাচ নিয়েছি, এলাচের মুখটা সামান্য একটু ভেঙে দিব, তবে ভিতরে দানাটা যেন বের হয়ে না আসে সেরকমভাবে ভাঙবো। আমি কাউনের চালটি ধুয়ে নিয়ে ঝরে পানিটা ঝরিয়ে নিয়েছি। দুধটা সামান্য গরম হওয়ার পর বা দুধটা ফুটে যাওয়ার পরে চালটা দিতে হবে। সামান্য পরিমাণে লবণ নিয়েছি, কাজু বাদাম বেটে নিয়েছি। এরপর যে আমার মাঝে মাঝে নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। চিনি আমি এই পর্যায়ে নিয়ে নিলাম। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। চাল দেওয়ার কিছুক্ষণ পরে আপনারা চিনিটা দিয়ে নেবেন। বাদামটা আমি ভেঙে নিয়েছি, এটা আপনারা দিলেও হবে না দিলেও পারেন, এটার পরিবর্তে আবার কিশমিশও দিতে পারেন। প্রায় আমার হয়ে এসেছে সেদ্ধ, চালটা সেদ্ধ হয়ে এসেছে। আপনারা পায়েসটা নামানোর আগে আপনারা দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে কি না। আমার যেহেতু মিষ্টিটা ঠিক ছিল না, যার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছিলাম। দেখুন, এভাবে ঘন থাকা অবস্থায় নামিয়ে নেবেন, যখন আপনারা পরিবেশন করবেন তখন এমনিতেই ঘন হয়ে যাবে। হয়ে গেল আমার কাউনের চালের পায়েস। এ পর্যায়ে আমি পরিবেশন করব। আপনারা ফ্রিজে রেখে বা ঠান্ডা করে পরিবেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে।